আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডেকে ডেকে বলতেছেন, ওয়াস্তাম, হে আমার বান্দাগণ শোনো, আলা সাবধান, ওয়ালামু, আর জেনে রেখো, ইন্নামাল মুমিনুনা ইকওয়া, পৃথিবীর প্রত্যেকটি মুসলমান আরেকজন মুসলমানের কি ভাই, একজন মুসলমান আরেকজন মুসলমানের ভাই, একজন মুমিন আরেকজন মুমিনের ভাই। আল্লাহর হাবিব বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন মুমিনের উপর আরেকজন মুমিনের ছয়টা দায়িত্ব রয়েছে, কর্তব্য রয়েছে। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা ক্বালা ক্বালা নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম للمؤمنين على المؤمن صف ست خصال يعود إذا مرض ويشهده إذا مات ويجيب إذا دعاه ويسلم عليه إذا لقياه ويسميت إذا عطس وينصح له إذا غاب أو شهد. حضرت أبو هريرة رضي الله تعالى عنه بارنا كرت سه حدث خنا بيشنو بيقوله سين إك جون مومين أرك جون مومين يروح سويتا كرتب بدايت توريسه أشون আমরা এই ছয়টি দায়িত্ব জেনে নিই, যাতে করে আমরা আমাদের আরেক ভাইয়ের কর্তব্য বা দায়িত্ব যেন পালন করতে পারি। আল্লাহর হাবিব বললেন, ইজা মারিদ, যখন কোনো মুমিন অসুস্থ হবে অবশ্যই, ওয়া ইয়াসহাদুহু, আপুর অন্য একজন মুমিন মুসলিম ওই ভাইকে দেখতে যাবে। একজন মুমিন যখন অসুস্থ হবে আরেকজন মুমিনের কর্তব্য হলো অসুস্থ ব্যক্তির সাক্ষাৎ কামনা করা। দ্বিতীয়তম যে কর্তব্য বা দায়িত্ব, ইজা মাতা, যখন কোনো মুমিন মারা যাবে অবশ্যই, ওয়াইউ জিবু, আরেকজন মুমিনের কর্তব্য হলো তার জানাজায় অংশগ্রহণ করা, জানাজায় উপস্থিত হবে। তৃতীয়তম যে দায়িত্ব একজন মুমিন আরেকজন মুমিনের উপর, ইজা দাআহু, যখন কোনো মুমিন কাউকে ডাকবে ইসলামের পথে আল্লাহর কোরআনের পথে বিশ্ব নবীর সুন্নাহ, যখন কোনো মুমিন কাউকে ডাকবে অবশ্যই সেই ডাকে ওয়াইউ সাল্লিমু আলাইহি, সেই ডাকে সাড়া দিতে হবে। অর্থাৎ একজন মুমিন যখন আরেকজন মুমিনকে ডাকবে অবশ্যই সেই মুমিন তার ডাকে সাড়া দিবে। চতুর্থতম হলো, ইজা লাকিয়াহু, যখন কোনো মুমিন আরেকজন মুমিনকে দেখবে তার সামনে যখন যাবে সাক্ষাৎ করবে, ওয়াইউ সাম্মিতু, অবশ্যই তাকে সালাম বিনিময় করবে, সালাম দিবে, সালাম দিয়েই তার সাক্ষাৎ কামনা করবে। পঞ্চমতম হল, ইজা আতসা, যখন কেউ হাসি দিবে, আমাদের অনেকেই হাসি দিই এবং হাসি দেওয়ার পর বলি আলহামদুলিল্লাহ, এই আলহামদুলিল্লাহ শোনার সঙ্গে সঙ্গে আরেকজন মুমিনের কর্তব্য হল ওয়াইয়ানসাহু লাহু, সেই হাসির জবাব দিবে কি ইয়ারহামুকাল্লাহ। হাসি দিয়েছে একজন, আপনি শুনেছেন যে সে আলহামদুলিল্লাহ পড়েছে, আপনাকে এই হাসির জবাব হিসেবে দিতে হবে ইয়ারহামুকাল্লাহ। শেষের ষষ্ঠতম যে কর্তব্য বা দায়িত্ব একজন মুমিনের, আল্লাহর হাবিব বললেন, ইজা গবা, যখন একজন মুমিন অপর একজন মুমিনের অসাক্ষাৎ অনুপস্থিত হবে, আও অথবা শাহিদা, সাক্ষাৎ অনুপস্থিত উপস্থিত যে অবস্থায় থাকুক না কেন, অবশ্যই তার মঙ্গল কামনা করবে, তার ভালো কিছু কামনা করবে। এই ছয়টা দায়িত্ব
একজন মুমিন আরেকজন মুমিনের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের মুমিন হিসেবে কবুল করুক এবং আমরা যেন এই ছয়টি দায়িত্ব পালন করতে পারি সবাই বলে আমিন